আসসালামু আলাইকুম রুবেল ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি খুব ভালো আছি। হ্যাঁ ভালো আছি। তো ভাই আজকে কোন লক গুলো দিয়ে শুরু করব, কি বিষয়ে আমরা শুরু করতে যাচ্ছি? গতবার ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা স্পেশালি লক নিয়ে কাজ করব, লক নিয়ে একটা ভিডিও বানাবো। তো এই লক গুলো এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মোটামুটি অনেক লক আছে, ডিফেন্ডের লক আছে, কিছু অ্যাসিড প্রুফ, সবই মোটামুটি অ্যাসিড প্রুফ লক, এবং কিছু লক আছে ওয়ারেন্টি, কিছু লক আছে ওয়ারেন্টি ছাড়া। আপনার মোটামুটি দেখাবো আজকে কোনটাতে ওয়ারেন্টি আছে, কোনটাতে ওয়ারেন্টি নাই, এবং কিছু কিছু প্রোডাক্ট ছিল যেটা হলো গতবার যে ভিডিওটা করেছিলাম অন্য একটা সাথে, ওটাতে একটু দাম বেশি ছিল, মোটামুটি কিছু লকের দাম কমেছে এখন। তো মোটামুটি এটা নিয়ে আপনাদের সাথে এখন আলাপ করব। তো প্রথমে যে লকটা দেখাবো সেটা হচ্ছে ডিফেন্ডের একটা লক। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিফেন্ডের এই লকটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি আছে, ছয় মাসের ওয়ারেন্টি আছে। এটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি, 100% অ্যাসিড প্রুফ। হ্যাঁ, এটা দেখছেন খুবই খুবই হালকা এবং অ্যাসিড প্রুফ 100%। দেখতে পাচ্ছেন এটা তিনটা কালার হয়, নিয়ন হয়, অরেঞ্জ হয়, ব্ল্যাক হয়। তো ব্ল্যাকটাও আমাদের শপে অ্যাভেলেবেল। এটা প্রাইস হচ্ছে 1450 টাকা, 1450 টাকা, ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। ছয় মাসের ভিতরে যাই হোক না কেন আমি নতুন একটা আপনাকে দিয়ে দিব। এরপরে যেটা দেখাবো সেটাও ডিফেন্ডের, ডিফেন্ডের এটাও 100% স্টিল, আর স্টেনলেস স্টিল অনেক হেভি। এটার দাম হচ্ছে আপনার 2050 টাকা, 2050 টাকা। এটা ছয় মাসের ওয়ারেন্টি আছে ডিফেন্ডের। তো এই ছয় মাসের ভিতরে যদি নষ্ট হয়ে যায় যাই হোক না কেন এটা, তাহলে আমরা নতুন একটা লক আপনাকে দিয়ে দিব। কোনো কারণবশত ছাড়া যদি নষ্ট হয়ে যায়, দেখা গেছে যে অটোমেটিকলি কোনো জ্যাম হয়ে গেছে, খুলতেছে না, নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে লকটা আমাদের কাছে নিয়ে আসলেই হবে, আমরা নতুন একটা লক আপনাকে দিয়ে দিব। এরপরে যেটা আছে ডিফেন্ডের সেটা হচ্ছে অ্যালার্ম লক। অ্যালার্ম লক দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিরিংটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিরিংটা। এটা কিন্তু আপনার ডাবল লক, হ্যাঁ ডাবল লক দেখতে পাচ্ছেন। এখানে হলো সিঙ্গেল লক, একটা পড়লে লক এটা কিন্তু আওয়াজ হবে না। অনেকে আপনার বিরক্ত হয়ে যায় যে ভাই আমি লক করেছি, কোনো কিছু শব্দ কিংবা কোনো কিছু টোকা লাগলে এমনি আওয়াজ করে, তো এমনি অনেক সময় দেখা গেছে বিরক্ত বোধ করে, সেক্ষেত্রে কিন্তু এটা করবে না, কোনো বিরক্ত করে। সিঙ্গেল লক হলে কোনো সময় আওয়াজ করবে না, সেটা যে ডাবল লক হয় মানে যে আমি ডাবল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে ডাবল হয়েছে, একটা আওয়াজ হয়েছে, এবং এটা দিয়ে যদি কেউ টোকা দেয় এইভাবে যদি কেউ ভাঙতে চায়, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে কিন্তু আপনার। হ্যাঁ, এটারও কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি আছে। এটা রিচার্জেবল না, এটা একটা ব্যাটারি আছে, এটা একটা অলমোস্ট একটা ব্যাটারি আপনার যদি সেট করে দেওয়া হয় ছয় মাসের বেশি চলে যাবে, ছয় মাসের বেশি চলে যাবে। এরপরও একটা ব্যাটারি ফ্রি আছে, এটার সাথে এক্সট্রা ব্যাটারি ফ্রি আছে, এবং কোম্পানি নতুন একটা রিমাইন্ডার কেবিল ফ্রি দিয়েছে। রিমাইন্ডার কেবিল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ফ্রি দিয়েছে, নতুন আসছে। আগে ছিল আপনার প্লাস্টিক বক্স, এটা কিন্তু এখন মেটাল বক্সে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মেটাল বক্সের খুবই সুন্দর একটা লক। এটা উপরে কভারটা সম্ভবত এই পাশেই আছে, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু দেখতে পাচ্ছেন মেটাল বক্সে এরকম পাবেন আপনি লকটা, খুবই সুন্দর। এবং এটা রিমাইন্ডার কেবলটা সম্পর্কে একটু বলি, রিমাইন্ডার কেবলটা হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, রিমাইন্ডার কেবল আসলে কোথায় কাজ করে এবং কীভাবে লাগাইতে হয়। এই লকটা এখানে এভাবে রেখে দিয়ে আপনি মোটর সাইকেলের সামনে ডিস্ক লক করে এটা হ্যান্ডেলে রেখে দিলেন, জি জি, তাহলে কি হলো আপনি কোথা থেকে আসলেন মনে পড়লো যে ডিস্কটা লক করা আছে, বাঁকা হয়ে হওয়া থেকে, টাল হওয়া থেকে আপনার ডিস্কটা বেঁচে গেল। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর, এটা কিন্তু ফ্রি ছিল না, এটা মেটাল বক্স করার পরে কোম্পানি ফ্রি দিয়েছে, দেখতে পাচ্ছেন। এটার প্রাইস মাত্র 1990 টাকা, মাত্র 1990 টাকা। এটার ভিতরে বেশ কয়েকটা কালার হয়ে থাকে, এটা হচ্ছে আপনার ইয়েলো কালার হয়, গোল্ডেন কালার হয়, এসএস কালার হয়, ব্ল্যাক কালার হয়, মোটামুটি চারটা কালার হয়। এটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি আছে এটাতেও, এটা তো ছয় মাসের ওয়ারেন্টি, মাত্র 1990 টাকা এটার প্রাইস, মাত্র 1990 টাকা। সেম এটারই একটা বিগ সাইজ হয়, বিগ সাইজটা আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এখানে আছে বিগ সাইজ ইয়েলো কালার, এটাও দেখতে পাচ্ছেন আপনারা। এটার সাথেও একটা এলিঙ্গি, এটা হইলো আপনার ব্যাটারিটা যখন সেট করবেন তখনকার, এখানে একটা এলিঙ্গি, এখানে চারটা স্ক্রু আছে, স্ক্রুটা খুললে এটা ওপেন হয়ে যাবে, দুই পাশ আলাদা হয়ে যাবে, তারপর ভিতরে একটা সেট আপ আছে, হ্যাঁ লকটা খুলবে না, ভিতরে একটা কাভারটা খুলবে, সেট আপ আছে, ব্যাটারিটা শুধু প্রেস করলেই হয়ে যাবে এটা। এটাও দেখতে পাচ্ছেন আপনার, হ্যাঁ অবশ্যই এটা ধরলেই সাউন্ড করবে, যদি আপনি ডাবল লক করেন, যদি সিঙ্গেল লক করেন তাহলে সে কিন্তু আওয়াজ করবে না, সেক্ষেত্রে হচ্ছে আমি আবার দেখাই দিচ্ছি, এটা কিন্তু অলরেডি সিঙ্গেল লক আছে, তো ডাবল লক হলে এটা সমান হয়ে যাবে, সমান হয়ে গেছে, হ্যাঁ একটা আওয়াজ হবে। এটা একটু আমি বলি, হ্যাঁ এটা ধরলে যে আওয়াজ করবে সেরকম না, সেক্ষেত্রে একটা বাড়ি দিতে হবে, বাড়িতে মিনিমাম একটা ওয়েটের ব্যালেন্স আছে, অন্য কোনো চাবি ঢুকালে শব্দ, হ্যাঁ একটা ব্যালেন্স আছে ওয়েটের, তাহলেই আওয়াজ করবে। এইভাবে যদি আমি সারাদিন ঝাঁকাঝাঁকি করি তাহলে হবে না, কারণ এটা তো কোনো বাড়ি খাচ্ছে না, জাস্ট
জাম্পিং হচ্ছে বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে দেখা গেছে অন্য চাবি নিয়ে আপনি করলে গেলেন দেখেন হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা যদি কেউ ভাঙতে চাই ভাই যদি কেউ দেখেন আমি বাড়ি দেওয়ার পরে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি দেখছেন এটা পূর্বে মূল্য ছিল 2990 টাকা তো যখন মেটাল বক্স হয়ে আসছে বাংলাদেশে তখন কোম্পানি আমরাই কমপ্লেন করেছি যে আমাদের প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে কাস্টমারকে কমপ্লেন দিচ্ছে তো কোম্পানি পূর্ব বিবেচনা এটা দামটা একটু কমিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তো ভালো একটা সংখ্যা হ্যাঁ এটা প্রায় এখন হচ্ছে 2590 টাকা 2590 টাকা জি আচ্ছা তো অনেক সেফ প্রায় হ্যাঁ প্রায় 300 টাকার মতো সেফ হয়েছে এটাতে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এটাতে এটাতেও কিন্তু একটা ব্যাটারি ফ্রি আছে ব্যাটারি ফ্রি আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ একটা অ্যাক্সেট ব্যাটারি ফ্রি আছে এবং এটাও কিন্তু বরাবর সেটাই বলতেছি রিমাইন্ডার কেবল কিন্তু ফ্রি আছে দেখেন অ্যাক্সেট ব্যাটারি ফ্রি এবং রিমাইন্ডার কেবলও ফ্রি দিচ্ছে এটা এটার সাথে লাগিয়ে জাস্ট আপনি আপনার হ্যান্ডেল লক কোথাও রেখে দিলেন আচ্ছা কোথাও যদি ঘন্টা দুয়েকের পরে আসলে আপনার অনেক সময় মন থাকে না মনে থাকে স্বাভাবিক ব্যাপার ভুল হতে পারে টেনশনে মনে থাকে হ্যাঁ এটা লাগালে কিন্তু আপনার মনে চলে আসবে মনে হয়ে যাবে যে এটা আমি একটা লক লাগাইছি সামনের ডিস্কে তো যদি ভুলক্রমে টান দেয় সেক্ষেত্রে কিন্তু ডিস্কটাই আমার বাদ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে আবার 2500 টাকা 3000 টাকা ডিস্ক কিনে নিতে হবে ক্রয় করতে হবে সেক্ষেত্রে কিন্তু এটা রিমাইন্ডার কেবল কোম্পানি একেবারে ফ্রি দিয়েছে আপনাকে এরপরে ফ্রি দিয়েছে একটা ব্যাটারি আর কিরিংগুলো খুবই সুন্দর করছে আগে ছিল নর্মাল ছিল কিরিংগুলো অনেক স্টাইলিশ স্টাইলিশ করছে তিনটা কালার করছে পিঙ্ক কালার ব্লু কালার আর হচ্ছে আপনার নিয়ন কালার মোটামুটি তিনটা স্যার দুইটা বাসায় রাখা যাচ্ছে একটা হারায় গেল দুইটা বাসায় রাখা থাকে হুম পাচ্ছেন ভালো করছে জিনিসটা এটার প্রাইসটা কিন্তু আবারো বলে দিচ্ছি এটা প্রাইস ছিল 2990 টাকা এখন কিন্তু কোম্পানি রাখতেছে মাত্র 2590 টাকা মাত্র 2590 থেকে 2590 প্রায় 300 টাকা কোম্পানি ডিসকাউন্ট করে দিচ্ছে এখন সেক্ষেত্রে আপনি আমাদের কাছে আসলে 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু এটা যেভাবে যাক নষ্ট হোক 6 মাসের ওয়ারেন্টি আছে এরপরে যেটা দেখাবে এরপর দেখেন এটা এটাও একটা স্টিল লক এটাও কিন্তু আপনার অ্যাসিড প্রুফ এটাও দেখতে পাচ্ছেন এটা অ্যাসিড প্রুফ এটা দাম মাত্র 1000 টাকা এটা বাজারে সব দোকানেই পাবেন আপনি আর সর্বোচ্চ সব জায়গায় পাবেন এগুলো নতুন আসছে আর এগুলো খুবই ভালো সেক্ষেত্রে এটাও খুব ভালো ভালো খারাপ বলবো না এটাও বাজারে অনেক দিন ধরে আসছে 1000 টাকা এটার দাম আচ্ছা রিমাইন্ডার কেবলগুলো তো আপনারা এক্সট্রাও সেল করেন হ্যাঁ 150 টাকা করে 150 টাকা 150 টাকা করে হ্যাঁ একটা রিমাইন্ডার কেবল আমরা এক্সট্রাও সেল করি সেটার দাম হচ্ছে 150 টাকা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো বক্স কি বলে অথবা ডাবল লক বলে ডাবল চাবির লক বলে আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 টাকা এরপর সেম একই কোয়ালিটি আরো একটা আছে ডিস্ক লক এটাও দেখতে পাচ্ছেন এটাও ডাবল চাবির লক বলে এটাকে এটাকে ব্লু বক্স লক বলি আমরা সবাই এটা ব্লু বক্স বলে লক বলে চিনে এটার প্রাইস 1000 টাকা তো এগুলো সবই আমাদের শপে আসলে পাবেন এছাড়া এখানে অনেক কিছু আছে কবিক্স কিছু আছে আমাদের শপে একটু কম দামের ভিতরে দেখতে পাচ্ছেন অক্সফোর্ডের আছে তারপর জোভি আছে ভিশন আছে কালো বক্সের তালা আছে ব্লু বক্সের তালা আছে এরপরে আছে আপনার কবিক্স তো বললাম মোটামুটি অল্প দাম থেকে শুরু করে আপনি দামি সব ধরনের পেয়ে যাবেন ম্যানফোর্স নামে একটা লক হয় আমাদের দেশে এটাও আছে মোটামুটি লকগুলো কোন দেশে চায়না খারাপ চাইলে খারাপ খারাপটাও আছে আমাদের কাছে এটা মাত্র 350 টাকা বাট নো সেফটি আপনি দেখতে পাচ্ছেন এটা নাম মাত্র কোনো সেফটি নেই এটা একেবারে কম দাম মাত্র 350 টাকা এটাও আছে ভাই আপনি রাখেন কেন কাস্টমার চাই বিধাই আমরা রাখি সেক্ষেত্রে হ্যাঁ সবাই যে যেরকম আমাদের কাছে নিয়ে আসবো ভাই একটু কম দামি লক সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে একটু দামি হলে এখানে আছে মোটামুটি বাজারে সব কয়টা লকই এখন অ্যাভেলেবেল এবং খুব ভালো তবে সবচেয়ে বেস্ট লক হচ্ছে কবিক্স আছে এরপর ডিফেন্ড আছে মোটামুটি আরও কয়টা আছে যে ব্লু বক্সের লক আছে ব্ল্যাক বক্সের লক আছে মোটামুটি অনেক ভালো লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমাদের আজকে এই ছিল লক আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো লক দেখাচ্ছে আরও বেশ কিছু লক আছে সেটা ওকে এরপরে যদি মনে করেন যে যারা এখন ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে টাচ লক আছে কিছু আমাদের টাচ লক জিপিএস আছে মোটোলক জিপিএস আছে টাচ লক নেক্সা আছে তো এটাও আপনি আমাদের শপে আসলে দেখতে পারবেন আমরা এটা ইনস্টলেশন করে দিই মোটামুটি এটাও দেখতে পাচ্ছেন এটা নেক্সা জিপিএস 500-800 টাকা ইনস্টলেশন সহ এটা হলো ডিজিটাল আর এগুলো ম্যানুয়াল সব এটা হচ্ছে শুধুমাত্র জিপিএস টাচলক জিপিএস এটা নিয়ে কাজ করলে হয়তো নেক্সট ভিডিওতে আমি আবার জিপিএস নিয়ে কথা বলবো আপনাদের ভিডিওটা দেখাবো সেটা আমি একটু দেখাচ্ছি ডেমোটা আজকে দেখিয়ে দিচ্ছি
মোটামুটি মোটো লক আছে মোটামুটি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এটা নিয়ে কথা বলবো আরও বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন আমাদের ভিডিও অবশ্যই দেখবেন অবশ্যই সাবস্ক্রিপশন করবেন আর আমাকে ফোন করবেন যে কোনো প্রোডাক্ট লাগে আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া